এদিকে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। টানা চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। দুপুরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় লোকজন চলাচল কমে যাচ্ছে। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দুর্ভোগ বেড়েছে শিশু ও বৃদ্ধদের। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গার তীব্র তাপপ্রবাহ চলছে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। ঝিনাইদহেও তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। দুপুর হলেই প্রখর রোদে ঘর থেকে বের হওয়া কঠিন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।